ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চলমান হামলা বন্ধে করণীয় নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি সম্মেলনে বসেন আরব লীগের 22 সদস্য দেশ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসির 57 দেশের নেতারা। ইসরায়েল ফিলিস্তিনি চলমান সংকট থামাতে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো সমাধানে পৌঁছাতে পারছে না, ঠিক এই মুহূর্তে ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের নেতারা। গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলা ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভের মধ্যেই সৌদি আরবের ডাকে শনিবারের সম্মেলনে অংশ নেন আরব নেতারা। বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। গাজায় ফিলিস্তিনিদের ওপর অবৈধ হামলা, দখলদারিত্ব এবং জোরপূর্বক বাস্তুচ্যুতের বিরুদ্ধে আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে বর্বরতা চলছে তার দায় ইসরায়েলকেই নিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং গাজায় আগ্রাসন বন্ধে এখন পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ অবস্থায় গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধের জোরালো দাবি জানাচ্ছি আমরা। এই শীর্ষ সম্মেলনে আগের চেয়ে অনেকটা কঠোর অবস্থানে দেখা যায় ওআইসি ও আরব নেতাদের। নিজেদের দ্বন্দ্ব পেছনে ঠেলে এক টেবিলেই ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতারা। ফিলিস্তিনের পশ্চিম তীর গাজা ও জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর প্রতিদিনই প্রহসন চলছে বলে ক্ষোভ প্রকাশ করেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইভাবে প্রতিবাদ জানান তুরস্ক, মিশর ও ইরানের প্রেসিডেন্টও। ফিলিস্তিনিদের ওপর হামলার আবারও নিন্দা জানাচ্ছি আমরা। গাজায় ফিলিস্তিনিদের হত্যা, অবরোধ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতর ঘটনা অগ্রহণযোগ্য। আত্মরক্ষা বা অন্য কোনো অজুহাতে হামলা চালানো কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। এই বর্বরতা এখনই থামাতে হবে। গত 7 অক্টোবরের ঘটনার মতো একইভাবে হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে ইসরায়েল। নারী ও শিশু হত্যার সমর্থন করতে পারি না আমরা। কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা গাজায় পৌঁছানোর জন্য প্রয়োজন স্থায়ী যুদ্ধবিরতি। ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আছে কিনা এ নিয়ে তদন্ত হওয়া উচিত। এ বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরতে হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে। রিয়াদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ইরান, সিরিয়া, কাতার সহ অন্যান্য মুসলিম নেতারাও এই হামলা বন্ধের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন। এই সম্মেলনে যোগ দেওয়ার আগে তেহরানে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, গাজায় সংঘাত নিয়ে কথাই আর কাজ হবে না, এখন পদক্ষেপ নেওয়ার সময়। তবে বৈঠক থেকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে ঐক্যমতে পৌঁছাতে পারেননি আরব নেতারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।